আমার মা শ্রীযুক্ত কুসুমকুমারী দাস বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় বেথুন স্কুলে পড়তেন, খুব সম্ভবত ফার্স্ট ক্লাস অবধি পড়েছিলেন। তারপরেই তার বিয়ে হয়ে যায়। তিনি অনায়াসেই বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় খুব ভালোই করতে পারতেন। এ বিষয়ে সন্তানদের চেয়ে তার বেশি শক্তি ছিল বলে মনে হচ্ছে। 35-30-40 বছর আগে আমাদের বরিশালের বাড়িতে পরিবারের লোক সংখ্যা অনেক ছিল। জেঠুমাকে ও মাকে সারাদিন গৃহস্থালির কাজকর্মে ব্যস্ত থাকতে দেখেছি। তখনকার দিনে পরিবারের অবস্থা বিশেষ সচ্ছল ছিল না, কিন্তু জেঠোবার ও মার অক্লান্ত কাজকর্মে এবং উপরে ঠাকুরমার তদারকে কত বিরোধী অস্বাভাবী অবস্থার ভিতর দিয়ে কীরকম সহিষ্ণু, নিরলস, সার্থকভাবে সংসারের কাজ সম্পন্ন হতো সে কথা ভাবলে আজ আশ্চর্য হয়ে থাকতে হয়। খুব সকালবেলা, শীতকালেও খুব ভোরে তারা ঘুম থেকে উঠতেন এবং অনেক রাত্রে সংসারের কাজকর্ম সেরে ঘরে আসতেন। কোনো রেহাই ছিল না, রেহাই তারা পাননি। পরিশ্রমকে ভয় করতেন না, কর্তব্য বোধ পরিপূর্ণভাবে সজাগ ছিল। দায়িত্বকে এড়াবার কথা তারা ভাবতেও পারতেন না। আরাম বিরাম কাকে বলে সে কথা তারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় অনুভব করে দেখেননি। শারীরিক স্বাচ্ছন্দ্য কি জিনিস সে কথা ভাববার অবসরও ছিল না। নিজের স্বকীয় সংসারের জন্য, ঠিক মস্ত একটা প্রকাণ্ড বড় বিমিশ্র সংসারের জন্য, যেখানে প্রায়ই অতিথি আসত শত শত, পরিজন আসত বহুল পরিমাণে, সেই বৃহৎ বিমিশ্র সংসারের কাজে দাক্ষিণ্য ভরসায় ভরপুর অক্লান্ত সেবিকার মতো নিজেদের নিয়োজিত করে রাখতেন। মনে পড়ে বরিশালের শীতের সেই রাতগুলো, যখন খুব ছোট ছিলাম। প্রথম রাতেই চারিদিক নিস্তব্ধ হয়ে যেত, আমাদের পড়াশোনা খাওয়া দাওয়া শেষ হতো, বাবা বাতি জ্বালিয়ে অনেক রাত অবধি লিখতেন, টের পেতাম মা রান্নাঘরে আছেন। সংসারের শেষ মানুষটির খাওয়া দাওয়া সাঙ্গ হলে তবে তিনি ঘরে ফিরতেন, কিন্তু যতই রাত হোক না কেন মা ঘরে না ফিরলে দুচোখ ঘুমে আচ্ছন্ন হয়ে আসলেও ঘুম প্রতিরোধ করে জেগে থাকতে চাইতাম। মা ঘরে এলে তবে ঘুমব। খুব দেরিতে আসতেন, চারিদিকে শীতের রাত তখন নিথর নিস্তব্ধ। আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে নারিকেল বিথির ভিতর থেকে বাজ কোড়ল পাখি ডাকত। প্রহরে প্রহরে সে পাখি দুটো বরিশালের শীতের শিয়রে অনন্ত অন্ধকারে দেবযানী আত্মার সঙ্গে। মা ঘরে এসে ঘুরতেন ফিরতেন এবং সেবা করতেন। দূরে পাখির ডাক, আমি এখনো জেগে আছি কেন, কতদূর কি পড়াশোনা করেছি জিজ্ঞেস করতেন, ঘুমিয়ে পড়তে বলতেন। বাইরে পৃথিবীর অন্ধকার, অঘ্রাণ, পৌষের শীত, ভয় পেতাম কোনো পড়শির বাড়ির লোক ডাকতে আসতে পারে। কারো মারাত্মক রোগ হয়েছে হয়তো, কোনো দুস্থ পরিবারকে তাঁড়িয়ে দেয়া হচ্ছে তাদের আশ্রয় থেকে, হয়তো কোনো নিম্ন শ্রেণীর লোকের মৃত্যু হয়েছে, হয়তো কোনো অনাথ স্ত্রীলোক বিশেষ কারণে বিপন্ন, হয়তো কোনো প্রতিবেশীর ঘরে ছেলেপিলে হবে, মার কাছে খবর এসে পৌঁছলেই তিনি চলে যাবেন, সারা রাত বাড়ি ফিরবেন না হয়তো আর, জেগে বা ঘুমিয়ে একাই পড়ে থাকতে হবে আমাদের। বাইরে থেকে এরকম কোনো ডাক না এলে মা প্রদীপের পাশে সেলাই করতে বসে যেতেন হয়তো, কিংবা সমস্ত দিনের শেষে দু চারটে পত্রপত্রিকার বই নিয়ে বসে পড়তেন। মায়ের মুখ চোখের সামনের সেই প্রদীপটির দিকে তাকিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়তাম। ছি বয়স, তখনকার সেই মা, প্রথম মহাযুদ্ধর গোড়ার দিকের সেই অপেক্ষাকৃত নির্দোষ পৃথিবী, আজ মনে হচ্ছে কোনো পিস কনফারেন্সই মানুষের বিক্ষিপ্ত জীবনে সেই অনবতুল সমাবেশ ফিরিয়ে দিতে পারবে না। আর ফিরিয়ে দিতে যাচ্ছে তো, কিন্তু সর্বান্তকরণ নয়। মূল্যচেতনায় বিশুদ্ধি হচ্ছে মনীষীদের ও দিক নিরূপকদের মনে ও কাজকর্মে, এরকম দাবি চারিদিক থেকেই খুব বিশেষ ওজনের সঙ্গে ঘোষিত হচ্ছে। কিন্তু হৃদয় কি নির্মল ও নিঃস্বার্থ হচ্ছে? হৃদয়ের স্বার্থের ও রীরংসার অবলেশ কেটে না গেলে কি আর শান্তি আসবে জাতির বা মানুষের জীবনে? 40 বছর আগে জীবনে উপকরণ আড়ম্বরের এরকম বিষম অষ্টপ্রাহরিক সর্বস্বতা ছিল না। কর্ম বলে যাকে আধুনিক পৃথিবীতে প্রকাশ করা হয়, কিন্তু যা সত্যিকারের কর্ম সত্যি নয়, বাস্তবে কি অকর্ম, সেসব জিনিসের বাড়াবাড়ি নিয়ে অপরিমেয় ব্যস্ততা ছিল না। মূল্যচেতনা শুদ্ধ না হলেও আজকের অনেক প্রথিত মূল্যচেতনার চেয়ে শুদ্ধতর ছিল, এবং আমার মায়ের মতন লোকদের হৃদয় ঠিক ছিল। সেজন্যে তাদের সংস্পর্শে এলে একটি শান্ত উন্নত পরিমণ্ডলের ভেতর প্রবেশ করার সুযোগ পাওয়া যেত। আজ অনুভব করি যে
তাদের নানা বিজ্ঞানের ভূষণ ছিল না, কিন্তু মহত্তর মর্মজ্ঞান ছিল। তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু সকলের জন্য যতদূর সম্ভব হিতাকাঙ্ক্ষা ছিল। ভাবনা, বেদনা, সংকল্প, স্বপ্নের কোনো ক্ষয়প্রাপ্তি হাতে, ইতিহাসের অন্ধকার ক্ষমতার হাতে মা নিজেকে কোনো দিন সমর্পিত করতে যাননি। যে বড় ভূমিকা তার পাওয়া উচিত ছিল সংসারে, সে পটভূমি পাননি তিনি। কিন্তু তাহলে কি হবে? তিলধারণের মতো তুচ্ছ ভূমিকায় দেখিয়েছেন ব্রহ্মাণ্ড প্রতিফলিত হয়ে উঠতে পারে। আমরা তার সন্তান, ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছি অনেক দিন হতে চলল, কিন্তু কার কাছে শিক্ষা পেয়েছিলাম আমরা? আমি অন্তত তিনজন মানুষের কাছে, একজন বাবা, একজন মা, আরেকজন ব্রজমোহন স্কুলের হেডমাস্টার আচার্য জগদীশচন্দ্র মুখোপাধ্যায়। বরিশালের স্কুল থেকে পাশ করে বেরিয়ে অনেক বড় বড় কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আজ জীবনের মাঝামাঝি এসে প্রতিনিয়তই টের পাচ্ছি যে আমার জীবনের শিক্ষার ভিত্তি এদের হাতে গড়া। এক এক সময় মনে হয় মহাভারতের রচনাকর্তা বেদব্যাসের মতো দৃশ্য নিয়ে এরা সবাই শিখিয়েছিলেন আমাকে। আমার জীবনে সে শিক্ষা যদি ব্যবহারিকভাবে ফলপ্রসূ না হয়ে থাকে, তাহলে তাদের কোনো দোষ নেই। যদি মনোলোক কিছু সার্থক হয়ে থাকে, তাহলে এদেরই প্রকাণ্ড দানের ফলে। নানা নামি কলেজের বড় বড় অধ্যাপকদের কাছে পড়েছে বটে, সাহিত্য, দর্শন, ইতিহাস, অর্থনীতি সম্পর্কে অনেক অনেক খবর জুগিয়েছেন তারা, কিন্তু বোধির অভাবে সে খবর পরীক্ষার খাতায় পর্যবসিত হয়ে ডিগ্রি দান করে অন্ধকারে বিলীন হয়ে গেছে। জীবনের যা কিছু কাণ্ডজ্ঞান, মর্মজ্ঞান, রসাস্বাদ, যা কিছু লোকসমাজে এসোনা শক্তি বা নির্জনে ভাবনা প্রতিষ্ঠা, যা কিছু মাদারউইট, যা কিছু সংবাদকে বিদ্যায় পরিণত করতে পারে, বিদ্যাকে জ্ঞানে, সমস্ত জিনিসেরই অন্তর্দীপন বিধিনিয়ম এদের কাছ থেকে লাভ করার সুযোগ হয়েছিল আমার। তার মুখের ভাষা কীরকম প্রাণক্ষরা ছিল, কত লোকগাঁথা ও প্রবাদের যথোচিত সংমিশ্রণে তীর্যক ও উজ্জ্বল হয়ে উঠত। বরিশালে যতদিন তার উদ্যম ও কর্মপ্রবাহ অক্ষুণ্ণ ছিল, ততদিন তা শুনেছি, বুঝেছি। সে ভাষা প্রকৃতিকে ও প্রকৃতির মতো মানুষগুলিকে নিখুঁতভাবে ধরতে পেরেছিল বলেই আমার সহজ পবিত্রতায় ব্যক্ত হতে পারত। সমস্ত স্কুলের জীবন তিনি আমাদের স্কুলের পড়া শিখিয়েছেন সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকেই। স্কুলি পড়া শেখাবার সুযোগে যে বুনিয়াদ গড়েছেন, সেটা স্কুল কলেজের কারিকুলামের সঙ্গে খাপ খেয়ে চলে না, শুধু সদর্থ আবিষ্কার করে চলতে থাকে সংসারের, সমাজের, দেশের, জীবনের। সে পরমার্থগুলো আজও প্রায় সম্পূর্ণভাবে সত্য। কোনো নিপাট দর্শন এসে খণ্ডন করতে পারেনি সেগুলোকে, কোনো নতুন বিজ্ঞান এসে ছেদ করতে পারেনি। মানুষ এতদিন পৃথিবীতে থেকে পৃথিবীকে ভুল বুঝেছে, অথবা নিজের জীবনকে চিনতে পারেনি, এ মত পোষণ করা চলে না। সমাজ ও জীবন সম্বন্ধে অনেক দীর্ঘস্থায়ী হয়তো শাশ্বত সত্য আবিষ্কার করেছে মানুষ, জীবনে সেসব সত্যের প্রচলন চেয়েছেন সৎ মানুষেরাই। মাও আজীবন সেই জিনিসই চেয়েছিলেন। সাহিত্য পড়ায় ও আলোচনায় মাকে বিশেষ অংশ নিতে দেখেছি। দেশে বিদেশে কোনো কোনো কবির ও ঔপন্যাসিকের কোথায় কি ভালো, কি বিশেষ দিয়ে গেছেন তারা, এসবের প্রায় প্রথম পাঠ তার কাছ থেকে নিয়েছি। ওয়ার্ডসওয়ার্থের অনেক ছোট ছোট কবিতা তার মুখে শুনেছি এবং শেলি ব্রাউনিংয়ের। বৈষ্ণব পদাবলী থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত আমাদের দেশের কবিতার মোটামুটি সম্পূর্ণ ঐতিহ্য জেনে ও ভালোবেসে ও বিদেশি কবিদের কাউকে কাউকে মনে রেখে তিনি তার স্বাভাবিক কবিমনকে শিক্ষিত স্বতন্ত্র করে রেখেছিলেন। মার বাবা চন্দ্রনাথ দাসও গান ও কবিতা লিখেছেন অনেক। এরও দেখেছি অব্যর্থ স্বভাব রয়েছে, যা বিশেষভাবে শিক্ষিত ও নিয়ন্ত্রিত হলে কাব্যে প্রকাশিত হয়ে উঠতে পারে, না হলে অশিক্ষিত পটুত্ব উল্লেখ পদ্যে কোনো কোনো লাইনের বা উপমার উল্লেখযোগ্যতা আরও কিছু প্রগাঢ় হলেও দাদামশাইয়ের অনেক লেখা ঈশ্বরগুপ্ত, মধুসূদন, হেম, রঙ্গলাল ইত্যাদিকে মনে করিয়ে দিলেও তার সফলতর লেখা, বিশেষ করে কয়েকটি গানে ও লোককবিতায় খানিকটা সার্থক উত্তর সাক্ষ্য হিসেবে টিকে থাকবে মনে হয়। মা বেশি লেখবার সুযোগ পেলেন না, খুব বড় সংসারের ভেতরে এসে পড়েছিলেন, যেখানে শিক্ষা ও শিক্ষিতদের আবহ ছিল বটে, কিন্তু দিনরাতের অবিশ্রান্ত কাজের ফাঁকে সময় করে লেখা তখনকার দিনের সেই সংসারের একজন স্ত্রীলোকের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হয়ে উঠল না। আর কবিতা লেখার চেয়ে কাজের ও সেবার সর্বাত্মকতার ভেতরে ডুবে গিয়ে
তিনি ভালোই করেছেন হয়তো। তার কাজকর্মের আশ্চর্য নিষ্ঠা দেখে সে কথা মনে হলেও ভেতরের খবর বুঝতে পারেনি। কিন্তু তিনি আরও লিখলে বাংলা সাহিত্যে বিশেষ কিছু দিয়ে যেতে পারতেন মনে হয়। মার কবিতায় আশ্চর্য প্রসাদ গুণ। অনেক সময় বেশ ভালো কবিতা বা গদ্য রচনা করছেন দেখতে পেতাম। সংসারের নানা কাজকর্মে খুবই ব্যস্ত আছেন এমন সময়ে ব্রহ্মবাদীর সম্পাদক আচার্য মনোমোহন চক্রবর্তী এসে বললেন, এক্ষুনি ব্রহ্মবাদীর জন্য তোমার কবিতা চাই, প্রেসে পাঠাতে হবে, লোক দাঁড়িয়ে আছে। শুনে মা খাতা কলম নিয়ে রান্নাঘরে ঢুকে এক হাতে খুন্তি আর এক হাতে কলম নাড়ছেন দেখা যেত, যেন চিঠি লিখছেন, বড় একটা ঠেকছে না কোথাও। আচার্য চক্রবর্তীকে প্রায় তখনই কবিতা দিয়ে দিলেন। স্বভাব কবিদের কথা মনে পড়ত আমার, আমাদের দেশের লোককবিদের স্বভাবই সহজতাকে। অনেক আগে প্রথম জীবনে মা কয়েকটি কবিতা লিখেছিলেন, যেমন ছোট নদী দিন রাত বহে কুলকুল, অথবা দাদার চিঠি, কিংবা বিপাশার পরপারে হাসি মুখে রবি উঠে, একটি শান্ত অর্থঘন সুখিত ভোরের আলো শিশির লেগে রয়েছে যেন এসব কবিতার শরীরে। সে দেশ মায়েরই স্বকীয় ভাবনা কল্পনার স্বীয় দেশ, কোনো সময় এসে সেখান থেকে এদের স্থানচ্যুত করতে পারবে না। আজকের পৃথিবীর জীবনবেদের তাৎপর্য মা বেশি বুঝিয়েছিলেন। তাঁর গদ্য লেখায় অভিভাষণে, সমাজের ও নানা সমিতির কাজকর্মে, লোকসমাজের সঙ্গে লেনদেনে, নানারকম বিখ্যাত বইয়ের ও চিন্তার ধারার সঙ্গে পরিচয়ের পিপাসায় ভাবনা বিচারের আধুনিকতার মর্ম বুঝে দেখছিলেন যখন, তার কিছু আগেই কবিতা লেখা প্রায় ঘুচিয়ে দিয়েছিলেন তিনি। ফলে যে মহৎ কবিতা হয়তো তিনি লিখে যেতে পারতেন, তার রচিত কাব্যের ভেতর অনেক জায়গাতেই প্রায় আভাস আছে, কিন্তু কোনো জায়গাতেই সম্পূর্ণ সিদ্ধি নেই। মাঝে মাঝে কবিতার ভেতর দু চারটে বিচ্ছিন্ন সিদ্ধিকে বাদ দিয়ে, গদ্য সন্দর্ভ রচনায়ও একজন সৎ সাহিত্যিকের উপাদান ছিল তার মধ্যে। বাবা রপিসে মশায়ের অবর্তমানে তিনি বরিশালের ব্রাহ্ম সমাজে আচার্যের কাজ করতেন, আরাধনা উপাসনা আশ্চর্য নির্ভরের মতো ধ্বনিত হয়ে তবুও ধ্বনির অতীত অর্থ গৌরবের দিকে আমাদের মর্ম ফিরিয়ে রাখত। কোথাও ঠেকতেন না, তাল কেটে যেত না, পুনরুক্তিও ছিল না, কিন্তু যে সাহিত্যিকের ও কবির গরিমা তার প্রাপ্য ছিল সেটাকে অন্তর্দমিত করে রাখলেন তিনি, প্রকাশ্য কোনো পুরস্কার নিতে গেলেন না। শ্রেষ্ঠ সাহিত্যিকের লেখায় ও নিজের লিখিত অমৃত ভাবনায় বিতর্কের ও ধ্যানের ভিতর কেমন যেন আত্মনিধান খুঁজে পেলেন আত্মশুদ্ধির জন্যে। অনেকদিন আগে চিত্তরঞ্জনের মৃত্যুর পর তার উপর আমি একটি কবিতা লিখেছিলাম। মা নিজে কবি, পত্রপত্রিকার পাতায় আমার সেই প্রায় প্রথম জাতক কবিতাটি সম্বন্ধে তার মতামত জানবার জন্য মাকে এক কপি সাহিত্যপত্র পাঠিয়ে দিয়েছিলাম। মা আমাকে ফেরত ডাকে লিখলেন, চিত্তরঞ্জন সম্বন্ধে লিখেছ, ভালোই করেছ, কিন্তু রামমোহনের উপর লিখতে বলেছে তোমাকে, মহর্ষির উপরেও। তিনি পড়ে বিক্ষুব্ধ বোধ করেছিলেন, এ যেন ধান ভান্তে শিবের গীত। কিন্তু দেশের নানারকম সাময়িক ঘন ঘটাচ্ছন্নতার অতীত রামমোহন যে কত বড় পুরুষ, আমাদের সক্রিয় সচেতন মনে সে অঙ্গীকারের একটি স্পষ্ট জীবন বেদ দেখতে চাইতেন তিনি। অনেক আগে আমার মন বড় বড় আদর্শ পুরুষকে তাদের উঁচু পীঠস্থান থেকে নামিয়ে পরীক্ষা করে দেখতে চাইত, তাদের সত্যিকারের মূল্য নিরূপণের নামে বিনাশী বুদ্ধি বলে তাদের আঘাত করে। মা টের পেয়েছিলেন, বলেছিলেন ওরকম করে হয় না, আগে তাদের মহত্বে বিশ্বাস করে মনের নীতিধর্ম নষ্ট করে ফেলো, শুধু মহামানুষ কেন, যে কোনো মানুষ কতখানি শ্রদ্ধা ও বিশ্বাসের পাত্র অনুভব করতে শেখো। দেশের ও বিদেশের যেসব মহাপুরুষের তালিকা দিয়েছিলেন তিনি আমাকে, অনেক অনুতর্ক বিতর্কের পরে টের পেয়েছি সত্যিই তারা মহৎ, যে কোনো তুচ্ছ মানুষকে শ্রদ্ধা ও বিশ্বাস করতে বলেছিলেন। এখন বুঝেছি ঠিকই বলেছিলেন, যদিও মায়ের সেই নির্ধারিত পথে মন পবনের মাঝের দল চলেছে যত বেশি, বাস্তব তত সেই অনুপাতে কিছুই হয়ে উঠছে না ব্যক্তির বা জাতির বা পৃথিবীর জীবনে। বিদ্বেষী বেশি, হিংসা কেটে যায় না, সংঘর্ষ নষ্ট করে ফেলতে চায় সব। রোলার মতে টমাস মান, রবীন্দ্রনাথ, আইনস্টাইন, গান্ধীজির মতন একজন লোক তবু আশা করে বসে থাকেন, ইতিহাস চেনে তাদের। আবার মার মতন একজন মহিলাও আশা করে বসেছিলেন, বিশ্বাস করতেন।